সবার দিন ভালো যাক, সবার বছরটা ভালো যাক। কৃষ্ণাকে এটাই প্রার্থনা করি, কৃষ্ণা কনসিয়াসনেস বার্থডে, কৃষ্ণা কনসিয়াসনেস নিউ ইয়ার তোমাদের খুব ভালো যাক। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই ভক্তির পথে থাকুন, অবশ্যই ভক্তির পথে থাকুন এবং সুকর্ম করুন। বাচ্চাদের জন্য অনিমাদি সকাল সকাল প্রথমবার বানিয়েছে নিজের হাতে। ও এ দেখতে পাচ্ছ তুমি, পুষ্পান্ন দেখতে পাচ্ছ, এখানে আছে বেগুন ভাজা, আলু ভাজা, পনিরের তরকারি,
খেজুর আর আমসত্ব দিয়ে টমেটোর চাটনি পরমান্য খেজুর গুড় দিয়ে আর জল আর এখানে জল আছে হাত মুখ ধোয়ার জন্য এটাও আছে হাত মুখ ধোয়ার জন্য তো এই খাবার আজকে আমার বাচ্চাদের নিউ ইয়ারে দিয়েছি একটা খুব সুন্দর একটা আমি কি বলবো প্রভুজির একটা এ শুনছিলাম স্বামীজির একটা প্রবচন শুনছিলাম যে আমরা উৎসব মানে কীভাবে যেটা সেদিন তোমাদেরকে বলছিলাম এটা আমার পূজা করে দিয়েছিলাম কেন আমরা পিকনিক করি ড্রিঙ্ক করি দিয়ে কী করি কেউ আমরা নিজেরাও দেখেছি তোমরাও দেখে হবে এক্সপিরিয়েন্স করে হবে রাস্তায় লুটুরুটি খাচ্ছে বা নালাতে লুটুরুটি খাচ্ছে বা মানে যে কোনো নোংরা জায়গায় লুটুরুটি খাচ্ছে তো বলছে এইটা আনন্দ মানে এই যে তুমি মহানন্দ আনন্দটা পাচ্ছ সেটা তো তোমার অটোমেটিকলি তোমার যারা শুয়োর আছে যারা কুকুর আছে তারাও পেতে পারে তারাও তো ওই লুটুপুটি খাচ্ছে ড্রেনের নালি টালির মধ্যে তো তুমি কী এমন আলাদা করলে তো নিজের মনটাকে এদের পায়ে সমর্পণ করো আমি কখনোই বলছি না যে তোমরা রাধা কৃষ্ণের কাছে সমর্পণ করো তোমার আরাধ্য যে তার পায়ে সে শিব হতে পারে সে মা হতে পারে তার পায়ে সমর্পণ করো দেখবে আনন্দটা মহানন্দে পরিণত হবে উৎসবটা মহা উৎসবে পরিণত হবে তো আমার কথাটা খুব টাচ করলো সেই জন্য তোমাদেরকে জানি যে আজকে সকাল থেকে আমাদের অন্যান্য বার কী হয় মানে আগের আমার বলছি আগের বছর এরকম ফিলিংস হয়নি দু বছর আগেও আমাদের থাকতো যে আমরা কোথায় বেড়াতে যাব কোথায় যাব কী করব এই নিয়ে প্রচুর মানে পরিকল্পনা কেন পিকনিক হবে না মন খারাপ এই প্রথম দিনটা ভালো গেল না বছরের প্রথম দিনটা হলো না বছরের প্রথম দিন শনিবার পড়ে গেলে মন খুব খারাপ কেন মাছ মাংস হলো না তো এইগুলো থেকে পুরো বেরিয়ে এসে মানে আজকের আনন্দটা হয়তো অন্যরকম সকালবেলা মঙ্গল আরতি থেকে স্টার্ট করে এনাদেরকে সাজানো সার নিজের হাতে গিয়ে মালা বানিয়ে নিয়ে আনলো এবং সেটা দিয়ে সাজালাম এবং সাজানোর পর যে আনন্দটা তারপর নিজের হাত মানে হাতে রান্না ভোগ প্রসাদ দেওয়া এবং সেই প্রসাদ আমরা পাবো আর কোথাও না কোথাও মাথায় কিছু ভাবলো না এবং প্রধানটাকে যখন বললাম যে বাড়িতে মানে ওনার বাড়িতে কিছু দিয়ে আসো তখন ওদের দেওয়া মানে তো মাছ মাংস দেবো তো আজকে দেবো না মানে আজকে দিনটা উনি চাইলেন না যে মাছ মাংস কিনে বাড়িতে দিয়ে আসুক অনিমাদিকে একটুখানি বাচ্চাদের জন্য একটুখানি চাল একটু গুড় টুড় দুধ টুধ দেওয়া হলো যে তুমি বাড়িতে গিয়ে পরমান্য করে নিজের বাচ্চাকে দিও তো এই যে একটা আনন্দ সেটা কিন্তু আলাদা আনন্দ হয়তো তোমরা বলতে পারো দিদি একটুখানি ব্যাকডেটেড হয়ে যাচ্ছে তা না এই যে গান বাজছে না আমরাও জোরে গান বাজিয়েছিলাম নিদুন মাধব আসছে গান এসছে দেখবে শুনবে একবার কালি কামলিওয়ালা মেরা ইয়ার হে অটোমেটিকলি এর থেকেও একটু মাত্র তোমার ওই পাতলি কামড়িয়া যারা বাজাচ্ছ তার থেকেও অনেক বেটার লাগবে ওতে নাচতে অনেক বেটার লাগবে একবার তো ট্রাই করে দেখো ঘরে সকালবেলায় জোরে ভজন লাগিয়ে দেখো এমনি ভজন না হরিনাম বলছি না এইসব ভজন করে লাগিয়ে দেখো তোমার তোমাদের লাইফের তাকানোর এটাই আলাদা হয়ে যাবে ট্রাইটা করে দেখো ট্রাই করে দেখো দেখো জীবনটা একটু অন্য পথে যাবে এবং অন্য রকম যাবে তো বারবার করে ভক্তিপথে তোমাদের আসার জন্য আমি বারবার বলি এবং চেষ্টা করো নিশ্চয়ই হবে প্রথমে কিছুই ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না মালা করতেও ভালো লাগে না মন চঞ্চল থাকে আমার কাছে মালা করাটা দেখো আমি নতুন জিনিস সব কিছু ট্রাই করতে ভালোবাসি যে কোনো যা হবে লাইফে নতুন আমি ট্রাই করি তো সেটা আমার একটা আমার যে কোনো চ্যালেঞ্জ নিতে ভালোবাসি মন বসবি না কেন আমার কথা হচ্ছে আমার মনের সঙ্গে যদি বসবি না কেন তোকে বসতেই হবে মালা করতে শুরু করলাম প্রথমেই কিন্তু আমার মালা আরম্ভ হয়েছিল আটটা মালা দিয়ে একটা দুটো দিয়ে না আমি আরম্ভই করেছিলাম বেশি দিয়ে আমাকে বলা হয়েছিলো এক দুই থেকে আরম্ভ করতে এবং দুদিন পরেই আমি সেটা 16টা মালায় চলে গেছিলাম এবং নিয়ম করেছিলাম যখন ঘুরবো ওই ঘোরার ফাঁকে আমি মালাটা করবো তো আমি তো ঘুরছি তার সঙ্গে করছি হয়তো মাইন্ড এদিক ওদিক যাচ্ছিলো কিন্তু মালা করতে লেগেছিলাম দু ঘন্টা লাগতো আড়াই ঘন্টা লাগতো এখন তো এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো এবং মালা আমি কখনো আসতে করি না সানরাজ দেখবে আমি মালা খুব জোরে জোরে মানে হচ্ছে ভয়েসটা বাড়িয়ে করি আমি সবসময় শুনিয়ে করি মানে যেন লোকে আশেপাশে লোকরা মালা না তুমি যখন জোরে করবে না তোমারও যখন কথা নিয়ে কানে যাবে আমার মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হবে না কম হবে তো এরকম করে চেষ্টা করি তো আমরা বলবো যারা আদ্যাস্তব পড়ছে তারা জোরে আদ্যাস্তব পড়ো যদি শুনো তো সেই শোনাটাও জোরে জোরে মানে ও বলছে তার সঙ্গে সঙ্গে জোরে জোরে বলো বা যাই করো সেটা জোরে জোরে করো অটোমেটিকলি দেখবে মনটা ভালো লাগবে আমি জানি আজকে তোমাদেরকে অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম আজকে নিউ ইয়ারের প্রথম দিনে তোমাদেরকে অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম তো জ্ঞানটা দিয়েই আজকে ভিডিওটা শেষ করবো কেন রাত্রিবেলায় কী করছি রাত্রে স্পেশাল কী করছি কিছু দেখানোর নেই এই ছোট্টভাবে আমি আমার দিনটা শুরু করেছিলাম এবং শেষও করলাম আর এর সঙ্গে আমি আমার বাগানের ভিডিওটা দিয়ে দেবো তোমরা দেখো যেখানে আমার মিঠাইয়ের জন্য আমার কিশোরী রায়ের জন্য তোমার তোমাদের প্রধান ভালোবাসা দিয়ে আমার বাগানটা মানে সাজানো এবং ওখানে গেলে না মনেই হয় তুমি যেন ওদের জন্যই সব ফুল ফুটেছে আমার যেন এটাই কেন ফিলিংস হয় যায় না তো বাগানটা ভালো করে দেখো দেখো বাগানটা পুরো সেজে উঠেছে আমার কত বড় 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 ফুল হ্যাঁ এই ডালিয়াটা কত বড় হয়েছে অনেক বড় হয়েছে খালাটাও তাই
ছাতাগুলো এর কম্পারিজনে ছোট। মা এটা ফটো তুলে গেছিস? এটা হাত ভিজে আছে বাবা। এটা আজকে হয়েছে মা? হ্যাঁ আমি যা ফটো দাও সেদিন তুলেছিলাম। এই লঙ্কাটারও ভিডিও করে নিয়ে গেছিলাম কিন্তু আর ওটা আর ব্লগে দেওয়া হয়নি, মানে ব্লগের একটা আলাদা করা হলো, তোমরা দেখেছ কত সুন্দর লাল আর হলুদ গোলাপ একসঙ্গে। ওখানে আবার কি একটা হয়েছে, এখানটা এখানটা কি একটা ফুল হয়েছে, আচ্ছা একটা গোলাপ ফুল এখান থেকে হয়েছে, সরি এই গাছটা থেকে ওইখানে গেছে সাদা গোলাপ বড়। ওখানে এই ফুলগুলো মাটি ফুলগুলো আমার খুব প্রিয় ফুল। কোনগুলো সাদা হয়েছে, পার্পল হয়েছে, আমার দারুণ লাগে ফুলগুলো। ভালো ফুল আছে, খুব সুন্দর। ওই ওই বাগানটা দেখতে হবে কি আছে। কোনো ওই বাগানে ফুল হয় দেখতে হবে, ভালো হয়েছে, মানে জায়গাটা কম পেয়েছে কিন্তু ভালো, মানে যেরকম ভাবছিল প্রধানটা যে বড় হবে না ফুলগুলো। গাঁদাগুলোর সাইজ কি একটা, এই ফুলটা দেখো, তোমার এই ক্যামেরা ঠিকঠাক কালার দেখাবে না এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে একটুখানি। এটা রানী কালার টাইপ এই ফুলগুলো, এত বড় এটা হয়েছে, এইটা এত বড় হয়েছে, ভালো লাগছে। রাধারানীর একটু বড় হতো আমি মাথায় দিতাম ওর। বৃন্দা দেবী ওখানে সেজে বসে রয়েছে, কিন্তু বৃন্দা দেবীকে কেউ যত্ন করা হয়নি, আমার উপর আসা হয়নি, আমার উপরে আসা হয়নি, সেটা বৃন্দা দেবী সেরকম কেউ যত্ন হয়নি। এই যে মঞ্জুরিগুলো দেখছো এগুলো কেটে দিতে হবে, এগুলো ভেঙে না ফেললে ওদের কষ্ট হয়। যেমন তোমার নখ বেড়ে গেলে তোমার কেমন কষ্ট হয়, এগুলোকে বলা হয় বৃন্দা দেবীর নখ বেড়ে গেছে, কষ্ট হচ্ছে। তো দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লাইফ ভিডিও হচ্ছে, যতক্ষণ না ফিরে এসেছি ভালো থেকে সুস্থ থেকো, শরীর সঙ্গে সঙ্গে মনে যত্ন নিতে থাকো। আবার নিউ ইয়ারের শুভেচ্ছা সবাইকে, সবাই ভক্তিময় নিউ ইয়ার, নতুন বছরটা তোমাদের যেন ভক্তিময় হয় এটাই প্রার্থনা করি। রাধে রাধে, লাভ ইউ।